এই ফুল মতির মাও আজি তোর ভাল কলিয়ার মাও দিয়া বেটাগ মুয়ার হাতে দিবান তোর বাউ দিয়া বেটাগ মুয়ার হাতে দিবান। উত্তর জনপদের প্রখ্যাত ও জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শমশের আলী প্রধান 2004 সালের 27 নভেম্বর না ফেরার দেশে চলে যান গীতিকার সুরকার ও বীর মুক্তিযোদ্ধা এই শিল্পী। শমশের আলী প্রধানের জন্ম 1936 সালের 20 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলায় কুচবিহার জেলার মেখলিগঞ্জের বুড়োবুড়ি গ্রামে, বাবা সাহারউদ্দিন, মা সফুরন নেসা। শমশের আলী প্রধান 1947 সালে দেশ ভাগের পর কিশোর বয়সেই চলে আসেন আজকের বাংলাদেশে, এসে স্থায়ী নিবাস গড়েন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নে। সেখানেই তার বেড়ে ওঠা এবং ভাওয়াইয়ার সুরের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন এখানেই। ভাওয়াইয়া গানের প্রতি অনুরক্ত এই মানুষটি সারা জীবন ভাওয়াইয়ার সাধনা করে গেছেন, নিজ বাড়িতে নিয়মিত ভাওয়াইয়া গানের আসরের আয়োজন করতেন, নিজের খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে অনেককেই শিখিয়েছেন ভাওয়াইয়া গান। শমশের আলী প্রধান 1971 সালে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেন, ক্যাম্পে ক্যাম্পে গান গেয়ে উজ্জীবিত করেছেন মুক্তিযোদ্ধাদেরকে। মুক্তিযুদ্ধে এই অসামান্য অবদানের কারণে তাকে সরকারিভাবে শব্দ সৈনিক উপাধি দেয়া হয়। তিনি শুধু শিল্পীই ছিলেন না, ছিলেন গীতিকারও। জীবদ্দশায় 2000-এরও অধিক গান লিখেছেন, সুর করেছেন সহস্রাধিক গানে, ছিলেন রংপুর বেতারের নিয়মিত শিল্পী। শমশের আলী প্রধানের গাওয়া অনেক ভাওয়াইয়া গানের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এগুলোর মধ্যে কারবাবাড়ের চিতিয়া বিলাই, মন করে মোর উড়াও বাইরাও, এরকম অনেক গান দেশের সীমা ছাড়িয়ে বিশ্বজনীন জনপ্রিয়তা অর্জন করেছে।